কৈলাসের মতো রহস্যময় পর্বত পুরো পৃথিবীতে আর একটিও নেই। কারণ এই পর্বতকে ঘিরে যুগ যুগ ধরে আবর্তিত হয়ে চলেছে রহস্যের কুয়াশা। এমন কিছু রহস্যময় ঘটনার উল্লেখ করেন স্থানীয় মানুষ ও তীর্থযাত্রীরা, বুদ্ধিতে যেগুলোর ব্যাখ্যাই মেলে না। তারা বলেন দিনের বিভিন্ন সময় নাকি রং পাল্টায় কৈলাস পর্বত, একই সঙ্গে পাল্টে যায় কৈলাসের ভূপ্রকৃতি। কৈলাসের আঙ্গিনায় দ্রুতই বেড়ে উঠে বার্ধক্যের ছাপ। এরই মধ্যে চীন বেশ কয়েকবার মানুষকে এই তিব্বতের চূড়ায় উঠতে পাঠিয়েছিল। শুধু চীনই না, বেশ কয়েকটা বড় বড় দেশও পাঠিয়েছেন তাদের পর্বতারোহী, কিন্তু প্রত্যেকবারই তারা অসফল হয়েছেন। অবশেষে তারা একটি আধুনিক হেলিকপ্টার পাঠিয়েছিলেন এই তিব্বতের চূড়ায় উঠতে। কি হয়েছিল তখন শুনব সেই ঘটনা সম্বন্ধে। তবে তার আগে এই পর্বতে সংঘটিত হয়ে যাওয়া কিছু আরোহণ আর তার শেষ পরিণতি সম্পর্কে জানবো আজকের ভিডিওতে। রাশিয়ার চক্ষু বিশেষজ্ঞ স্যার আর্নেস্ট মালদাশেভ 1999 সালে এক বিশাল দল নিয়ে এসেছিলেন কৈলাসে। দলটিতে ছিলেন ইতিহাসবিদ, পদার্থবিদ ও ভূতত্ত্ববিদ। দলটি মাসের পরে মাস কাটিয়েছিলেন কৈলাসে। কথা বলেছিল অসংখ্য তীর্থযাত্রী, হিন্দু ও বৌদ্ধ সন্ন্যাসীদের সাথে। কৈলাসে থাকাকালীন কিছু অস্বাভাবিক ঘটনার সাক্ষী হয়েছিল এই দলটি। দেশে ফিরে ডক্টর মালদাশেভ জানিয়েছিলেন, রাতের অন্ধকারে পাল্টে যায় কৈলাস। হাড় হিম করা আওয়াজ ভেসে আসতে থাকে কৈলাস পর্বতের দিক থেকে। এক রাতে তারা বিশাল এক পাথর খসে পড়ার অদ্ভুত আওয়াজ পেয়েছিলেন। দলের প্রত্যেকে নিশ্চিত ছিলেন ওই আওয়াজ কৈলাস পর্বতের ঢাল বেয়ে আসা আওয়াজ নয়, কারণ আওয়াজটা আসছিল কৈলাস পর্বতের ভিতরে থেকে। তাদের মনে হয়েছিল এর ভেতরে ফাঁপা। মাসের পর মাস অনুসন্ধান চালিয়ে ডক্টর মালদাশেভ এসেছিলেন এক অবিশ্বাস্য সিদ্ধান্তে। তিনি বলেছিলেন, কৈলাস কোনো প্রাকৃতিক পর্বতই নয়, কৈলাস হলো মানুষের তৈরি করা প্রথম পিরামিড। তার মনে হয়েছিল কৈলাস পর্বতের ভেতরে থাকতে পারে হিন্দু ও বৌদ্ধ ধর্মের মহাপুরুষদের গোপন নগর রাষ্ট্র, জ্ঞানগঞ্জ বা সাম্ভালা। রহস্যের মায়াজালে আবর্তিত হয়ে রয়েছে এই কৈলাস পর্বত, রহস্যে এর শৃঙ্গ আহরণকে ঘিরেও। পৃথিবীর প্রায় সমস্ত পরিচিত ও বিখ্যাত পর্বতমালায় মানুষের ইচ্ছে শক্তির বিজয় পতাকা উড়লেও আজ অবধি এই পর্বতে পা রাখতে পারেননি কেউ। যদিও বজ্রযান সাগর বৌদ্ধদের লোককথা অনুযায়ী একজন মানুষের কাহিনী শোনা যায় যিনি পা রেখেছিলেন কৈলাস পর্বতে। তবে তিনি কোনো সাধারণ মানুষ ছিলেন না। একাদশ শতাব্দীতে পশ্চিম তিব্বতের ধনী পরিবারে জন্মেছিলেন জেতসুন মিলারেপা নামে একজন মানুষ। বাবার মৃত্যুর পরে সম্পত্তি কেড়ে নিয়েছিলেন চাচা ও চাচিমা। মিলারেপার বুকে জ্বলছিল বদলার আগুন। চাচা চাচিমাকে শিক্ষা দেওয়ার জন্য মিলারেপা চলে গিয়েছিলেন তন্ত্রমন্ত্র ও কালো জাদু শিখতে। সেসব ভয়ঙ্কর শিক্ষা পরখ করার জন্য হত্যা করেছিলেন বহু মানুষকে। কিন্তু একসময় মিলারেপার মধ্যে এসেছিল তীব্র অনুশোচনা। দীক্ষা নিয়েছিলেন বৌদ্ধ ধর্মের কায়গু শাখার সিদ্ধা মারপা লেছোয়ার কাছে। প্রভু বুদ্ধের আলোয় আলোকিত মিলারেপা হয়ে উঠেছিলেন তিব্বতের ইতিহাসের অন্যতম সিদ্ধ পুরুষ। এই মিলারেপাই ছিলেন একমাত্র মানুষ যিনি কৈলাস পর্বতে পা রাখতে সমর্থ হয়েছিলেন। তবে পর্বত থেকে নেমে এসে মিলারেপা বলেছিলেন, কেউ যেন কোনোদিন এই তিব্বত আরোহণের চেষ্টা না করে, কারণ কৈলাস পর্বতে বিশ্রাম নিচ্ছে স্বয়ং ভগবান। 1926 সালে জুলাই মাসে রাটলেস গিয়েছিলেন তিব্বতে একটি সরকারি কাজে। গারোতকের বিশ্বাস প্রশাসক অন্য কাজে ব্যস্ত থাকার কারণে কৈলাস পরিক্রমা করার সিদ্ধান্ত নেয়। স্ত্রী দর্তি ও ভারতীয় সেনাবাহিনী কর্নেল আর সি উইলসনের সাথে করেছিলেন কৈলাস পরিক্রমা। একবারে কাছে থেকে কৈলাস পর্বতকে দেখে মুগ্ধ রাটলেস ও উইলসন নিয়েছিলেন শিখরে ওঠার সিদ্ধান্ত। অভিযানের জন্য বেছে নিয়েছিলেন এক অভিজ্ঞ শেরপা সাঁতানকে। ফ্রিংহের পথ হিসেবে বেছে নিয়েছিল কৈলাস পর্বতের উত্তরের ঢালকে। পথ যদিও ছিল ভয়ঙ্কর, তবুও জোর কদমে ছিল প্রস্তুতিও। কিন্তু হঠাৎই রাটলেসকে তলব করা হয়েছিল আলমোড়াতে। স্ত্রীকে নিয়ে ভারতে ফেরার পথ ধরেছিলেন রাটলেস। কৈলাসে থেকে গিয়েছিলেন কর্নেল উইলসন ও শেরপা সাঁতান। খুঁজে নিয়েছিলেন কৈলাস পর্বতে ওঠার নতুন পথ, যথেষ্ট প্রস্তুতি নিয়ে এক রোদ ঝলমলে সকালে কৈলাস পর্বতের উত্তর পূর্ব গিরিশিরা দিয়ে শিখরের দিকে এগিয়ে চলেছিলেন তারা। পৌঁছে গিয়েছিলেন গিরিশিখাটির মাঝামাঝি অংশে, কিন্তু গিরিশিরার উপর থেকে একটি বড় বোল্ডারের কাছে পৌঁছানোর পরেই বদলে গিয়েছিল আবহাওয়া। ঘন অন্ধকার ঘিরে ফেলেছিল কর্নেল ও শেরোপা সাতানকে। উন্মুক্ত বাতাস বাজ পাখির মতো ঝাঁপিয়ে পড়েছিল দুই পর্বত আরোহীর উপর। বাতাসের ঝাপটায় কয়েক হাজার ফুট নিচে ছিটকে পড়ার উপক্রম হয়েছিল। অনেক কষ্টে প্রাণ বাঁচিয়ে নিচে নেমে এসেছিল দুই আরোহী। এরপরেও তারা বেশ কয়েকবার চেষ্টা চালিয়েছিল, কিন্তু বিশেষ বোল্ডারটির কাছে আসা মাত্রই বিভিন্ন বাধার সম্মুখীন হয়েছিল তারা। কখনো প্রবল তুষারপাত, কখনো ঘন ঘন কালো মেঘ, কখনো ঝড়ো বাতাস ফিরিয়ে দিয়েছিল তাদের। রহস্যময় জায়গাটির সব চেষ্টা বিফলে গিয়েছিল। অগত্যা হাল ছেড়ে দিয়ে ভারতে ফিরে এসেছিলেন উইলসন। 90-এর মধ্যভাগ পর্বতারোহণ জগতে তখন আলোড়ন তুলেছিলেন ইতালির পর্বতারোহী রেইনহোল্ড মেসনার। পৃথিবীর 14টি 8,000 শৃঙ্গের মধ্যে 12টি তিনি আরোহণ করেছিলেন, বাকি ছিল মাকালু ও লৎসে, যা তিনি পরের বছর 1986 সালে আরোহণ করার জন্য প্রস্তুত হয়েছিলেন। এহানো প্রবাদ প্রতি মেসনারকে কৈলাস শৃঙ্গে আহরণ করার জন্য আমন্ত্রণ জানিয়েছিলেন চীন। তিব্বত ও ভারতীয় মানুষের ধর্মীয় ভাবনায় আঘাত করার উদ্দেশ্যই ছিল চীনের। মেসনার আগেই দুইবার কৈলাস পরিক্রমা করেছিলেন, বুঝেছিলেন 4টি ধর্মের মানুষের কাছে কৈলাস ঈশ্বরের প্রতিরূপ। তাই চীনের আমন্ত্রণপত্রকে পাঠিয়ে দিয়েছিলেন দার্শনিক পর্বতারোহী মেসনার। চীনের দূতকে বলেছিলেন পৃথিবীতে কৈলাসের থেকে কঠিন পর্বত শৃঙ্গ অনেক আছে, তাই সেসব শৃঙ্গে আরোহণ করতে চান তিনি। জাপান ও চীনের 17 জন সায়েন্টিস্টকে 1991 সালে এক বৈজ্ঞানিক অভিযানের আড়ালে কৈলাস আরোহণ করতে পাঠিয়েছিলেন চীন। পুরো দলটি অবিশ্বাস্যভাবে নিশ্চিত হয়ে গিয়েছিল এক ভয়ঙ্কর তুষার ধসের অতর্কিত আঘাতে। এই মর্মান্তিক ঘটনার পরেও শিক্ষা নেয়নি চীন। এই ঘটনা ঘটার পরেই এক প্রকার জেদ করেই চীন সরকার একটি অত্যাধুনিক হেলিকপ্টার পাঠায়। অত্যাধুনিক হওয়া সত্ত্বেও এই হেলিকপ্টার পর্বতচূড়ার অর্ধেকই মাত্র চড়তে পেরেছিল। এরপর এই হেলিকপ্টার পড়েছিল এক ভয়ঙ্কর প্রাকৃতিক দুর্যোগের কবলে। সেই হেলিকপ্টারের পাইলটের কথা অনুযায়ী সেখান থেকে বাঁচার জন্য যখন তারা আরও উঁচুতে ওঠা শুরু করলে, তখনই তারা খেয়াল করে যে সেখানকার পরিস্থিতি আরও খারাপ। সেখানে নিকশ কালো মেঘ দেখা যাচ্ছিল। তার থেকেও বড় কথা, যখন তারা সেখান থেকে কৈলাসের দিকে তাকাচ্ছিলেন, তখন যেন এক অজানা আতঙ্ক তাদের গ্রাস করতে লাগলো। এই পরিস্থিতিতে তারা আরও দেখেন যে উপর থেকে তাদের হেলিকপ্টারে লক্ষ্য করে ঘন ঘন বজ্রপাত পড়তে আরম্ভ করলো, যেগুলো দেখতে অনেকটাই মহাদেবের ত্রিশূলের মতো। বন্ধুরা, আপনি ঠিক কি মনে করেন? কৈলাস পর্বতের উপরে কি কিছু রয়েছে? এটি কি সত্যিই কি মহাদেবের বাসস্থান? আপনাদের এই বিষয়ে কি মতামত? আপনাদের মতামত আমাদের অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। প্রিয় দর্শক, আশা করি আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আমরা এই ধরনের ভিডিও প্রতি সপ্তাহে এনে থাকি। ধন্যবাদ।